হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু খেলদুনিয়া ডার্বি হারের পর থেকেই মোহনমান ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসেছে কারণ মোহনমান বিদেশিদের পারফরমেন্স একদমই তলানিতে গিয়ে ঠেকেছে তো এই বিদেশিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিকে মোহনমান চেঞ্জ করতে পারে বলেই খবর তো তার বদলে মোহনমানে আসতে পারেন সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ড পজিশনে কোনো বিদেশি এছাড়াও মোহনমান ডিপ ডিফেন্সেও কিন্তু একজন প্লেয়ারের প্রয়োজন তিনি ভারতীয় হলেও ভালো হয় কারণ আনোয়ার তিনি কিন্তু চোট পায় পেয়ে যাওয়ার পর থেকে মোহনমানের সেন্ট্রাল ডিফেন্সের অবস্থা একদমই তথই হয়ে গেছে তো তাই জন্য মোহনমান সানা সিংকে টার্গেট করেছিল অনেকদিন আগেই তো সানা সিংকে টার্গেট করলেও মোহনমান সানা সিংয়ের সাথে যে ফাইনাল যে এগ্রিমেন্ট সেটা কিন্তু করতে পারছিল না কারণ হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু তার একটা সমস্যা চলছিল সেই কারণে মোহনমান সেই ডিলটা কিন্তু সম্পূর্ণ করতে পারছিল না তবে এই মুহূর্তে যা খবর সানা সিংকে কিন্তু মোহনমান কনফার্ম করে নিয়েছে যদিও তাকে লোন ডিলের মাধ্যমে কিন্তু কনফার্ম করেছে সেটুকুই কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ বাকি ছ মাসের জন্য তাকে লোনে হায়দ্রাবাদ এফসি দিচ্ছে মোহন মানে তিনি জয়েন করছেন সেটাই কিন্তু খবর এবং এটা কিন্তু প্রায় পাকাপাকি হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে তো সানা সিং আসার ফলে মোহন মানের ডিফেন্সে যে প্রেশারটাও ছিল সেই প্রেশারটা কিন্তু অনেকটাই কমবে কারণ আনোয়ার তিনি যতদিন না ফিরছেন তা ততদিন কিন্তু মোহনমানের ডিফেন্সের উপর একটা প্রেশার পড়ছিলো তো তিনি ফিরে গেলে হয়তো মোহনমান ডিফেন্স আগে আগের মতন হয়ে যাবে তবে ব্র্যান্ড অ্যান্ড এবং হেক্টার ইউসার ডিফেন্স কিন্তু একদমই সামলাতে পারছিল না তো তাই জন্য একজন ভারতীয় সেন্ট্রাল ব্যাক যদি তিনি আসেন তো সেক্ষেত্রে মোহনমানের কিন্তু অনেকটাই উপকার হবে এবং সানা সিংয়ের এক্সপিরিয়েন্স প্রচুর রয়েছে হায়দ্রাবাদ এফ সি তিনি অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিচ্ছেন তো এই প্লেয়ারটি যদি মোহনমানে আসে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আবার তোমার ডিফেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু ফিরে পাবে তো তোমাদের জানিয়ে রাখি যে লোন ডিলের মাধ্যমে এই প্ল্যাটটিকে কিন্তু মোহনমান কনফার্ম করে নিয়েছে হয়তো আর দু এক দিনের মধ্যে এই নিউজটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে এরপর চলে আসি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের কথায় তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে মোহনমান মান কী করবে সেটা নিয়ে কিন্তু রোজ রোজই একটা নতুন নতুন তথ্য উঠে আসছে তো জনি কাউকে তিনি কবে আসবেন বা তিনি আজ টু আসবেন কি না সেটা কিন্তু জানা যাচ্ছে না তবে জনি কাউকে আসবেন কি না সেটা নিয়ে বসে থাকলে তো হবে না তো তাই জন্য মোহনমান কিন্তু একজন বিদেশির দিকে নজর দিয়েছেন তো গতকালই তোমাদের তার নাম জানিয়েছিলাম তিনি হচ্ছেন জুনিয়র মোরেনো এই প্লেয়ারটি ভেনিজুয়েলার প্লেয়ার তো এই প্লেয়ারটিকে মোহনমান টার্গেট করেছে বলেই শোনা যাচ্ছে যদিও এটার কিন্তু এখনও যে সত্যতা কতটা সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই নিউজটা উঠে আসছে এই জুনিয়র মোরেনো এই প্লেয়ারটিকে টার্গেট করেছে এই প্লেয়ারটি ভেনিজুয়েলার প্লেয়ার তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রধানত খেলা এছাড়াও তিনি সেন্ট্রাল ব্যাক হিসেবেও খেলতে পারেন কিছু কিছু সময় এবং এই প্লেয়ারটির কিন্তু এম এস অর্থাৎ মেজর লিগ সফর আমেরিকার যে টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে সিনসিনাটির হয়ে তিনি পারফরমেন্স করেছেন এবং মেজর লিগ তিনি তিনশোর ম্যাচ খেলেছেন এবং এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে বারো কোটি টাকা এবং প্লেয়ারটির বয়স তিরিশ তো সবই ঠিক আছে এই প্লেয়ারটির যে এক্সপিরিয়েন্স রয়েছে বা যেখানে খেলে যেই লেভেলে খেলে এসছেন সেখানেও তার এই যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু খুবই ভালো তবে প্লেয়ারটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ক্লাব পায়নি অর্থাৎ লাস্ট ছ মাস তিনি কিন্তু কোনো ক্লাব পায়নি তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো এবার জেসান কামিংস বা আরমান্দ সাদিকু তারাও কিন্তু এত দাম দিয়ে কিন্তু এসেছিলেন তারপর আমরা দেখতে পেয়েছি যে তাদের পারফরমেন্স কি এবং তারা কি পারফরমেন্স উপহার দিচ্ছেন তো তাই জন্য বেশি টাকা দিয়ে যদি প্লেয়ার নিয়ে আসা হয় তাহলে তারা ভালো হবে সেটা কিন্তু একদমই নয় তো প্লেয়ারটির বর্তমান ফিজিক্যাল কন্ডিশন কি আছে তিনি আদৌ ফিট কিনা সেগুলো অবশ্যই দেখা প্রয়োজন সেটা যদি না দেখে মোহন মান আনে তাহলে কিন্তু আবার কিন্তু এই আরমান্দ সাদিকু বা জেসান কামিংসের মতন ভুগতে হতে পারে তো দেখা যাক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের মোহন এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি একজন বিদেশি বা দেশীয় প্লেয়ার যে প্লেয়াররা কিন্তু ব্লকিং করতে পারবে এবং এই ব্লকিংটা হচ্ছে না বলেই মোহনমানের ডিফেন্সের ওপর চাপ পড়ছে এবং মোহনমান কিন্তু একের পর এক গোল খাচ্ছে তো এই জায়গাটা কিন্তু মোহনমানকে নজর দিতেই হবে কার্ল মেঘেও চলে যাওয়ার পর এই জায়গাটি কিন্তু একটা বিরাট অভাব রয়ে গেছিল তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারটিকে সই করিয়ে মোহনমান নিজেদের ডিফেন্স সাজিয়ে নিতে পারে কি না